বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। র‍্যাবের ভয়ে মাদক বিক্রির নগদ এক কোটি সতেরো লাখ টাকা জামালা দিয়ে ফেলেও শেষ রক্ষা হয়নি রোহিঙ্গা দম্পতির। চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবা সহ আটক। এবং এক মাস আগের উত্তাল তিস্তা এখন পানি শূন্য, শীতের ফসল আর বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। একাদশ জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বক্তব্য উত্থাপন করেছেন মাননীয় স্পিকার। একটি দেশ, একটি জাতি, সেই জাতিকে একটি আত্মপরিচয় দেওয়া এবং একটি রাষ্ট্র সৃষ্টি করা, এটা একটা কঠিন কাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 7ই মার্চ টুঙ্গিপাড়া, সে সময় একটি অজপাড়া এলাকা ছিল, গোপালগঞ্জ ফরিদপুর জেলার একটি মহকুমা ছিল, সেখানেই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ লুৎফর রহমান, মাতা শেখ সায়রা খাতুন। তারা তার ছেলেকে এমনভাবে লালন পালন করেছিলেন যে একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া বা মানুষের প্রতি কাজ করা, মানুষের জন্য, মানুষের মঙ্গল চিন্তা করা, এদের জন্য জন্ম থেকেই তিনি সেই শিক্ষা পেয়েছিলেন। এবং তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া একটা স্কুল, টুঙ্গিপাড়া গেমাডাঙ্গা স্কুল, যে স্কুলটা আমাদের ওই এই বংশ লোকরাই তৈরি করে, আমাদের পূর্বপুরুষরাই তৈরি করে, সেখানে প্রথমে প্রাথমিক পড়েন, এরপর গোপালগঞ্জে তিনি পড়াশোনা করেন, মিশন স্কুলে থেকে ম্যাট্রিক পাস করেন এবং কলকাতা ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিব ভর্তি হন এবং সেখান থেকে বিএ পাস করেন। তারপর সেইখানে পড়াকালীন সময়ে তিনি কিন্তু পাকিস্তান সৃষ্টির আন্দোলন করেন। আর তিনি যখন স্কুলে পড়তেন তখন থেকেই একটা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেছেন যে দরিদ্র ছাত্রদের সহযোগিতা করবার জন্য তিনি নানাভাবে উদ্যোগ নিয়েছেন যখন তিনি স্কুলে পড়তেন। অর্থাৎ একটা গ্রামে মানুষের যে দুঃখ কষ্ট, সেগুলো গ্রামে থাকা অবস্থায় দেখে সেখান থেকেই কিন্তু মানুষের জন্য কিছু করা, এই যে চিন্তা, এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটাই তার পরবর্তী জীবনে আমি মনে করি যে একটি রাষ্ট্র সৃষ্টি বা একটি জাতিকে আত্মপরিচয় দেওয়ার যে চেতনাটা, সেটাই তিনি পেয়েছিলেন। কাজে তিনি তার ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পর্ক হয় এবং স্কুলে পড়াকালীন সময় যখন গোপালগঞ্জে একে ফজল হক এবং হোসেন সৈয়দ সহদী সাহেব যান, তখন থেকে তাদের যে পরিচয় এবং পরবর্তীকালে হোসেন সৈয়দ সহদীর সঙ্গে তার যে সম্পর্কটা, সেটা অক্ষুণ্ণ থাকে এবং যার ফলে ধীরে ধীরে তিনি নিজেকে গড়ে তোলেন। পাকিস্তান সৃষ্টির যে একটা ইতিহাস আমরা যদি দেখি, সেখানে কিন্তু আসলে পাকিস্তান আমরা এখন যে দেশটা আছে তাদের কতটুকু অবদান সেটা আমরা জানি না, কিন্তু এই পাকিস্তান সৃষ্টির পিছনে আমাদের পূর্ববঙ্গের লোকদের যে অবদান রয়েছে, হোসেন সৈয়দ সরদি, আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সরদি সহ তাদের যে অবদান রয়েছে এটা অনস্বীকার্য। কিন্তু পাকিস্তান আমাদের রাষ্ট্রটি হবার পর বাঙালিদের উপরে যে অত্যাচার নির্যাতন শুরু হলো, শোষণ শুরু হলো, তারই বিরুদ্ধে তিনি প্রতিবাদ শুরু করেন। কারণ ইসলামিয়া কলেজ থেকে তিনি বিএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেই সময় আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলে। তার বিরুদ্ধেই তিনি প্রথম সংগ্রাম শুরু করেন এবং সেখানে মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য তিনি পদক্ষেপ নেন। এবং সেই সময় যখনই বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা তৈরি করবার সিদ্ধান্ত আসে এবং সেই সময় কিন্তু ছাত্র সমাজকে নিয়ে তিনি আন্দোলন শুরু করেন এবং ছাত্রলীগ নামে একটি সংগঠনও তিনি গড়ে তুলেছিলেন। 48 সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ তিনি গঠন করেন।
সেই দলে দশ দফা কর্মসূচি ছিল। এই দশ দফা কর্মসূচিও কিন্তু তার মূল দাবি ছিল বাংলা ভাষায় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া এবং অন্যান্য আরও রাজনৈতিক দল যেমন তমদ্দুন মজলিস এবং অন্যান্য দলকে নিয়ে এই আন্দোলন শুরু। সেই আন্দোলনের পথ বেয়ে কিন্তু মূলত আমাদের এই ভূখণ্ডের মানুষের যে একটা আলাদা সত্তা আছে, আলাদা ভাষা আছে, আলাদা সংস্কৃতি আছে, সেই চেতনায় তিনি কিন্তু স্বাধীন একটা রাষ্ট্র গড়া এবং স্বাধীন একটি জাতি গড়ে তোলা সেই চিন্তাটা তার মাথায় আসে এবং সেভাবে তিনি তার সমস্ত কার্যক্রম শুরু করেন। জাতিপিতা সবসময় মানুষের কথাই চিন্তা করতেন। তিনি 52 সাল ওই সেই সময় যখন আন্দোলনটা শুরু করেন 48 থেকে 52 সাল পর্যন্ত, আসলে 48 সালে ওই সময় 48 থেকে 49 পর্যন্ত আমরা যদি দেখি পাকিস্তান নামে রাষ্ট্র হওয়ার প্রায় 7-8 মাসের মধ্যেই প্রায় 3 বার তিনি গ্রেপ্তার হন, যেটা তার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি সে কথাটা উল্লেখও করেছেন। অর্থাৎ জনগণের কথা বলতে যেয়ে কিন্তু তাকে বারবার এই ধরনের মানে নির্যাতনের শিকারও হতে হয়েছে, কিন্তু কখনো তিনি মাথা নত করেননি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে এবং ভাষা আন্দোলন, এই দুটি বিষয়ে তিনি যখন আন্দোলন করেন তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্রকেই গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তাদের একটা ফাইন করা হয়েছিল, 15 টাকা দিতে হবে এবং মুচলেকা দিতে হবে, আর কোনো রাজনীতি করবে না। মোটামুটি সবাই এই মুচলেকা দিয়েই ছাত্র তো ফিরে পায়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা ছিল যে আমি কোনো অন্যায় করিনি, তা আমি মুচলেকা দেওয়া মানে বা আমার উপরে যে যে ফাইন ধরনটা দেওয়া মানে হলো অন্যায়কে স্বীকার করা, স্বীকার করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার পিতা প্রস্তাব করেছিলেন যে তাকে বিলাতে পাঠিয়ে পড়াশোনা করাবেন, কিন্তু তিনি সেটা যেতে রাজি হননি, কারণ তখন তিনি এই দেশের মানুষের মুক্তি এবং এই যে ভাষা আন্দোলন থেকে শুরু করে তিনি তার মানে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। কারণ যখন ইসলামিয়া কলেজে পড়তেন সেই সময় দুর্ভিক্ষের সময় তিনি রিলিফের কাজ করেন, যখন দাঙ্গা বাঁধে সেই দাঙ্গার সময়ও তিনি দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের সাহায্য করেন। অর্থাৎ মানবতার সেবা করা, এটাই মানে তার ভিতরে সব থেকে বেশি আমরা দেখেছি। মুজিব বর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। ভূমি রেজিস্ট্রেশনের পর 8 দিনের মধ্যে নাম জারি করার বাধ্যবাধকতা রেখে জমি রেজিস্ট্রেশন ও নাম জারি কার্যক্রম সমন্বয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে জমি সংক্রান্ত মামলা ও জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল 10:30 বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জমি রেজিস্ট্রেশনের বিষয়গুলো নিয়ে ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবের ওপর আলোচনা হয়। এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে জমি রেজিস্ট্রেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সাব রেজিস্ট্রার অফিস ও সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের মধ্যে আন্তঃবিভাগীয় সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন, নাম জারি ও মালিকানা পরিবর্তন সহজ হবে বলে জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, উত্তরাধিকার সূত্র জমির দাবি নিষ্পত্তিতে কাজে দেবে এই নীতিমালা। সাব রেজিস্টার অফিস আর এসি ল্যান্ডের অফিসের মধ্যে একটা ইন্টারঅপারেটেবল সফটওয়্যার থাকবে। জমি রেজিস্ট্রেশনের জন্য যাবে কেউ তখন সাব রেজিস্টার আগের মতন সাথে সাথে আপনার রেজিস্ট্রি করে দিবে না, উনি অনলাইনে ওই এসি ল্যান্ডের অফিস থেকে ওইটা রেকর্ড অফ রাইটস এর স্ট্যাটাসটা জানবে। এসি ল্যান্ড 8 দিনের মধ্যে মিউটেশন করে ওই যিনি জমি কিনলেন তার নামে নতুন আরওয়াল করে পর্চাটা সব করে দেবে, জমির জমার মামলা কমে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 25 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1683 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,21,921 জন।
দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,042 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,56,644 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,683 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,21,921 জন। 24 ঘন্টায় মারা গেছেন 25 জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন 6,092 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,623 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,39,768 জন। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ইয়াবা বিক্রির কোটি টাকা জামালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলেও রোহিঙ্গা দম্পতির শেষ রক্ষা হয়নি। নগদ 1,17,00,000 টাকা এবং 5,000 ইয়াবাসহ আটক করা হয়েছে তাদের। বিপুল এই টাকা অস্ত্র কেনার জন্য রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের। শাখত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ধরে ধরে সাজিয়ে রাখা 500 এবং 1,000 টাকার নোটের এই বান্ডিলগুলো বাসার জানলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন রোহিঙ্গা নারী মর্জিনা। কারণ তার স্বামী শওকত ইসলাম আগে র্যাবের হাতে ধরা পড়েছে, যে কোনো মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাসায় অভিযান চালাতে পারে, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। যখন তার বাসায় নক করে র্যাবের উপস্থিতি টের পেয়ে শওকত ইসলামের স্ত্রী মর্জিনা বয়স 28, সে জানলা দিয়ে তার বাসায় রক্ষিত টাকাগুলি বাইরে ফেলতে থাকে। বাসার সুটকেস এবং বিভিন্ন জায়গায় সার্চ করে সর্বমোট 1,17,001,500 টাকা, 2টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, 4টি বিভিন্ন নামের জন্ম সনদ এবং 1টি জাতীয়তা সনদ এবং 6টি সিম কার্ড জব্দ করতে সমর্থ হয়। সোমবার ভোর রাতেই চাঁদগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করে র‍্যাব। আসামি বুঝি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্মকর্তারা। রোহিঙ্গা দম্পতির নগদ টাকার উৎসের সন্ধান চায় পুলিশ। এত বিশাল পরিমাণে টাকার অংশটি কিভাবে আসলো এটি আমরা অনুসন্ধান করে দেখছি। আমরা তাদেরকে রিমান্ডের জন্য আবেদন জানাবো, মঞ্জুর হলে আমরা এই বিষয়টি নিয়ে আমরা সবিস্তার তদন্ত করব। মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গা দম্পতি ইয়াবার পাশাপাশি অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতির মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামাল সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 2 কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিকেলে আসামিদের উপস্থিতিতেই এই রায় দেন জেলার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ মহসিনুল হক। মামলার বিবরণে জানা গেছে 1995-96 অর্থবছরে বরিশাল টিএনটির ভূগর্ভস্থ কেবল লাইন স্থাপনের সময় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে বরিশাল পৌরসভা কর্তৃপক্ষকে 45,00,000 টাকা দেওয়া হয়। কাজ না করে 39,50,000 টাকা আত্মসাতের অভিযোগ ওঠে কথিত এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় 2010 সালের 11 অক্টোবর তৎকালীন পৌর চেয়ারম্যান আহসান হাবিব কামাল সহ 5 জনের নামে মামলা করে দুদক। ওই মামলার রায়ে সাবেক মেয়র কামাল ছাড়া অপর 4 জনও সাবেক প্রকৌশলী। এক মাসের ব্যবধানে উত্তাল তিস্তা দ্রুতই এবার পানিশূন্য, মরুভূমির রূপ নিয়েছে। অন্যান্যবার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কিছু পানি থাকত নদীতে, এবার নভেম্বরেই সেই পরিস্থিতি। এতে শীতকালীন ফসল আর আসন্ন বোরো মৌসুমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের কৃষক। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শীতকালীন ফসল আবাদ করতে নদীতে বসানো হচ্ছে শ্যালো মেশিন। কুমড়া, পেঁয়াজ, রসুন, বাদাম আর আলু চাষে বাড়তি শ্রম ও অর্থ ব্যয়ে ঘাড়ে চেপেছে তিস্তা পাড়ের কৃষকদের। শ্যালো মেশিনের সেচ দেওয়ার সঙ্গতি নেই যাদের, দূর দূরান্ত থেকে ভারে বয়ে এনে পানি দিতে হচ্ছে ফসলের গোড়ায়। 4-5 দফার বন্যা এবার পলি ফেলে গেছে তিস্তা নদীর দুই পারে। মাইলের পর মাইল জমির ওপর জমে থাকা বালুতেই ফসল ফলাতে হবে এবার, তাই সারের বাড়তি চাহিদা এমনকি মাটি নিয়েও ভাবতে হচ্ছে তাদের। এখন পানি নেই, এখন আবাদ করা আসল না, এখন ভারে ভারে পানি আনি ওই আবাদ করা আসল। যতক্ষণ পর্যন্ত এই বালু চরে পাইপ বোর্ডিং করে নেয় বা মেশিন বসান নাই, অতক্ষণ পর্যন্ত আবাদ হবে না। আমন উঠলেই সেচ নির্ভর বোরো মৌসুমের ধানের আবাদ শুরু হবে এই অঞ্চলে। কিন্তু আগে ভাগে নদী শুকিয়ে যাওয়ায় কিছুটা সংশয় প্রকাশ করছেন নদী ও কৃষক আন্দোলনের নেতা। খাদ্য উৎপাদনের ধারাবাহিকতাকে ঠিক রাখতে হয় তাহলে একদিকে আমাদের তিস্তা চুক্তি যেমন খুবই জরুরি, পাশাপাশি এই কৃষকদের পাশে সরকারকে প্রণোদনা দেওয়া অত্যন্ত জরুরি। তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা। ডিসেম্বর নাগাদ তিস্তা ব্যারেজের গেট বন্ধ করে সেচ ক্যানেলে পানি নেওয়ার পরিকল্পনা করছে পানি উন্নয়ন বোর্ড। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো।
এবং র‍্যাবের ভয়ে মাদক বিক্রির নগদ ১ কোটি ১৭ লাখ টাকা জামালা থেকে ফেলেও শেষ রক্ষা হয়নি রোহিঙ্গা দম্পতি। চট্টগ্রামে ৫,০০০ ইয়াবা সহ আটক। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।